ভয়ঙ্কর বিষধর সাপও বেজির কাছে পরাজিত হয়। তাই সাপ সবসময় বেজি থেকে দূরে থাকার চেষ্টা করে। অনেকের ধারণা বেজি শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি আছে, তবে এটি সত্য নয়। আসলে বেজি বিভিন্ন কৌশলে কামড় থেকে নিজেকে রক্ষা করে সাপকে পরাজিত করে। অ্যান্টিভেনমের নাম সবাই কম বেশি জানে। এটি হলো বিষ প্রতিষেধক বিষক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট চিকিৎসা। আর বেজির অ্যান্টিবডি না থাকলেও ঘোড়ার কিন্তু অ্যান্টিবডি ঠিকই আছে। সাপে কামড়ালে উল্টো ঘোড়ার শরীরে বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম তৈরি হয়। সাপে কাটা মানুষদের বাঁচাতে এই বিশেষ বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম বানানো হয়। এছাড়া মাকড়সার কামড়, মাছের কাটা ফোটা এবং বিচ্ছুর হুল ফুটলেও অ্যান্টিভেনম ব্যবহার করা হয়। এই অ্যান্টিভেনম প্রয়োগ করলে মানুষের শরীর থেকে সাপের বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই অ্যান্টিভেনম তৈরি করা হচ্ছে ঘোড়ার রক্তের সাহায্যে। বিষধর সাপ কামড়ালেও ঘোড়ার কিছুই হয় না। বড়জোর ঘোড়া দু একদিন একটু দুর্বল থাকে। এর বৈজ্ঞানিক কারণ হল সাপের ঝোবলে ঘোড়ার শরীরে তৈরি হয় বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম। বিশ্বজুড়ে অসংখ্য সাপের বিষ প্রতিষেধক তৈরির অ্যান্টিভেনম কোম্পানি রয়েছে, যারা ঘোড়ার শরীরে সাপের বিষ প্রয়োগ এবং পরবর্তীতে ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিভেনম থেকে মানুষের জন্য সাপের ঝোবলে বিষ প্রতিরোধী ভ্যাকসিন প্রস্তুত করে। ঘোড়ার রক্তে অ্যান্টিভেনাম তৈরি হতে দুই দিন সময় লাগে। এরপর ঘোড়াগুলো থেকে রক্ত সংগ্রহ করে লোহিত এবং শ্বেতকণিকা পৃথক করে শুধু সিরাম নেওয়া হয়। এই সিরাম পরবর্তীতে প্রক্রিয়াজাত করে সাপের বিষ প্রতিরোধী অ্যান্টি ভ্যাকসিন হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।